আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত আসিফ রহমান সাগর বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি সংস্কারপন্থী এম এন লার্মা গ্রুপের জেলা নেতা রতন সহ ছয়জন নিহত হয়েছে গুলিবিদ্ধ আরও জনের অবস্থা আশঙ্কাজনক হামলায় নিহত অন্যরা হলেন প্রজিৎ চাকমা ডেভিড মার্মা মিলন চাকমা জয় ত্রিপুরা ও এজিৎ চাকমা তাদের সবার শরীরে একাধিক বুলেট বিদ্ধ হয় আধিপত্য বিস্তার নিয়ে ও হামলা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান ঘটনাস্থলটি জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সকাল সাতটার দিকে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে ঘটনার পরপরই ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা তারা ঘিরে রেখেছে দর্শক বান্দরবানে ঘটনাস্থলে এখন আছেন আমাদের জেলা প্রতিনিধি মিনারুল হক তিনি জানাচ্ছে সেখানকার সব শেষ পরিস্থিতি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রাজবিলে ইউনিয়নের বাগমারা বাজারে যেখানে আজ সকালে সাড়ে সাতটার দিকেই একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত রাস্তায়ে জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের সভাপতি রতন চঞ্চল সহ ছজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্থানীয় আহত তিনজন জন এই ঘটনার পর এই বাগমারা বাজার এবং আশেপাশে যে পাড়াগুলো রয়েছে সেখানে এখন আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে বাজার দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনা এলাকা আশেপাশে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং বান্দরবান থেকে ঘটনার খবর পেয়ে ইতি পুলিশ সদস্যরা এখানে রওনা দিয়েছে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো কেউ এখনো আসেনি তবে একটি বিষয় যে আমরা যেটি এলাকায় খবর নিয়ে দেখলাম যে গত গত মাসে গত গত তেরো জুন এখানে এরকমই একটা হামলা হয়েছিল যদিও ওই হামলায় কেউ হতাহত হয়নি তবে এই ঘটনা ঠিক এই এক মাসের মধ্যেই আবারও গত আজ সকালে অতর্কিত এই হামলাটি হয়েছে এখানে স্থানীয় যেটি বলছেন যে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির যেটি সন্তুল আহমদ গ্রুপ রয়েছে এবং যে পাশাপাশি কিছুদিন আগেই একটি কমিটি গঠন করা হয়েছে সংস্কার গ্রুপের এদের মধ্যে আধিপত্যের একটি বিস্তারের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে কিছুদিন এই এই সাম্প্রতিক সময়ে স্থানীয় মনে করছেন যে এই দ্বন্দ্বের জের ধরেই আজ যে সকালে যে হামলাটি হয়েছে এটির এই করোনা ভাইরাস ও উপসর্গে চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় আরও অন্তত একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রামে করোনায় মারা গেছেন তিনজন এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে দুশো সাতানব্বই জনের দেহে খুলনায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশাল বিভাগে চব্বিশ ঘন্টায় মারা গেছে পাঁচজন এর মধ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চারজন এবং ভোলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এছাড়া এ বিভাগের ছয় জেলায় ডাক্তার নার্স ও পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছে একশো উনিশ জন কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে এক নারী সহ পাঁচজনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত একশো চোদ্দ জন ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় সত্তর বছরের এক বৃদ্ধ মারা গেছেন জেলায় নতুন করে শনাক্ত হয়েছে পঁচিশ জন মহামশুকের ধোবাউড়ায় করোনায় একজনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত ছত্রিশ জন এছাড়া রংপুরে পুলিশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ আরও চল্লিশ জন নোয়াখালীতে তেত্রিশ জন জামালপুরে সাতজন মেহেরপুরে দুইজনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া থেকে সন্তানরা এসে শেষ দেখার পর জন্মস্থান রাজশাহীতে সমাহিত করা হবে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে রাজশাহী মেডিকেলের হিমঘরে এখন তার মরদেহ গতকাল সন্ধ্যায় কোটি ভক্তকে কাঁদিয়ে বিদায় নেন আধুনিক বাংলাগানের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার বিরোধী দলীয় নেতাসহ বহু বিশিষ্টজন দেশের কিছু জেলায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও পানি বাড়ছে মধ্যাঞ্চলে নগর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত গত কয়েকদিন থেকে উজান থেকে পানি নেমে আসায় জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল হয়েছে চব্বিশ ঘন্টায় চল্লিশ সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার আঠারো সেন্টিমিটার ও মেঘনায় বিপদসীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় বরিশালের হিজলা মুলাদি ও মেহেন্দিগঞ্জের নিচু ও চর এলাকা প্লাবিত হয়ে দশ হাজারের মানুষ হয়ে পড়েছে তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হয় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে চর ও নিম্নাঞ্চলে ঘর বাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে সেখানকার মানুষজনরা এদিকে জামালপুর শেরপুর ও সিলেটে নদ নদীর পানি কমতে শুরু করেছে এবার শেয়ার বাজারের খবর বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাত করে ব্রোকারেজ হাউস গুটিয়ে লাপাত্তা হওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ তার স্ত্রী ও সিকিউরিটিজ হাউসটির পরিচালক নিপা সুলতানা সহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন মোহাম্মদ খোরশেদ ও মোহাম্মদ জুয়েল লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ গত পঁচিশে জুন রমনা মডেল থানায় যিনি করেন ক্রেস্ট সিকিউরিটিজের বিয় হিসাবধারী বিনিয়োগকারী হাজি মোহাম্মদ নিষাদ ইতিমধ্যে বিষয়ে আরও দুটি মামলা দায়ের করেছেন বিনিয়োগকারীরা ক্রেস্ট সিকিউরিটিজে প্রায় একুশ হাজার বিনিয়োগকারীর বিয় হিসাব রয়েছে বর্তমানে তাদের শেয়ারের বাজার মূল্য বিরাশি কোটি টাকা কিন্তু শুধু হাউসটি না খোলায় বিনিয়োগকারীদের কী পরিমাণ শেয়ার ও টাকা আত্মসাত হয়েছে তা নিরূপণ করা সম্ভব হচ্ছে না এমজিএল বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদন অনুসারে চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা একাশি পয়সা গত বছর একই সময় আয় হয়েছিল এক টাকা একান্ন পয়সা অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে চার টাকা বিরানব্বই পয়সা গত বছরের নয় মাসে যা ছিল চার টাকা তেত্রিশ পয়সা গত একত্রিশে মার্চ পর্যন্ত সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ছত্রিশ টাকা ছয় পয়সা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ